মোদীকে নিয়ে বিবিসির করা তথ্যচিত্র নিষিদ্ধের বিরুদ্ধে করা আপিল আমলে নিলেন আদালত আগামী ছয় ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করা হলেও বিভিন্ন উপায়ে এটি দেখছেন দেশটির সাধারণ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা বিবিসির তথ্যচিত্র নিয়ে উত্তপ্ত ভারত মোদী ও দু সালে হিন্দু মুসলিমদের মধ্যে হওয়া গুজরাট দাঙ্গা নিয়ে গত সতেরোই জানুয়ারি দ্য মোদি কোয়েশ্চেন নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তথ্যচিত্রটিকে প্রোপাগান্ডা অভিহিত করে এর প্রদর্শন নিষিদ্ধ করে ভারত তবে এ নিষিদ্ধের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন কয়েকজন বিশিষ্ট নাগরিক তাদের আপিলের বিপরীতে নিষেধাজ্ঞা নিয়ে আগামী ছয় ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ গঠন করা হয়েছে এই বেঞ্চই নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল আমলে নেন বিবিসির তথ্যচিত্রটিতে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা তুলে ধরা হয়েছে এতে দেখানো হয়েছে মোদী সে সময় দাঙ্গা উস্কে দিয়েছিলেন তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করা হলেও বিভিন্ন উপায়ে এটি দেখছেন দেশটির সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তথ্যচিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হয় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আয়োজনে বাধা দিলে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে সময় সংবাদ